Ai jadu. এই সবার সামনের দিকে ভাই দাঁড়িয়ে লাগা কেমন আসে বলে ভাই বাবু জোরে জোরে দাঁড়িয়ে লাগে ও বাজে না মত হাত নগদটা সামনে আছে সামনে রাখতে পিছাই এবার ক্যামেরা পিছানো ইতি ঘর তো দুর্গটি আমি আগে ঘর না আচ্ছা আমি প্রথমে র‍্যাব 15 সদর দপ্তরে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছি এর মধ্যে স্পেশাল হচ্ছে আপনারা জানেন যে জঙ্গি বিরোধী অভিযান জলদস্যু ডাকাত মাদক ছিনতাই বিভিন্ন ধরনের অপারেশনের কার্যক্রমের সাথে আমরা শুরু থেকেই রিলেটেড জড়িত এবং এইগুলো এই সন্ত্রাসীদেরকে নির্মূলে র‍্যাব শুরু থেকেই কাজ করে যাচ্ছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে র‍্যাবের ভূমিকা অনস্বীকার্য এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে কক্সবাজার একটি পর্যটন এলাকা এবং এখানের অনেক সাধারণ জনগণ মৎস্য শিকারের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে বাট এই মৎস্যজীবীদের একটা আতঙ্কের নাম হচ্ছে জলদস্যু বা ডাকাত আপনারাও জানেন যে আমাদের এখানে বিভিন্ন ডাকাত গ্রুপ রয়েছে আমি যদি উল্লেখ করতে চাই এবছরের শুরুর দিকেই যদি আমি ভুল না করে থাকি এবছরের এপ্রিলের দিকেও এরকম একটি জাহাজে প্রায় 10 জনের মতো জেলেদের মৃতদেহ পাওয়া গিয়েছে যেটাও ডাকাতদের আক্রমণের শিকার এছাড়াও এই ডাকাতরা বিভিন্ন সময় আমাদের এই মৎস্যজীবী ভাইদের জেলেদের উপরে হামলা করে তাদের কি তাদের থেকে মাছ তাদের কাছে থাকা টাকা পয়সা এগুলো নিয়ে চলে আসে এবং এমনকি তাদের স্বার্থের জন্য তারা জেলেদেরকে হত্যা পর্যন্ত করে থাকে তো এই ধারাবাহিকতায় আমরা র‍্যাব 15 আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করি যেন এই ডাকাতের জলদস্যুদের যেন নির্মূল করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করতে থাকি আমাদের গোয়েন্দা কার্যক্রমের একটা পর্যায়ক্রমে আমরা জানতে পারি যে গত 10 তারিখ গতকাল রাতে আমাদের গোয়েন্দার একটা ইনফরমেশন আছে আসে যে আপনাদের নাজিরা টেক
নাজিরার টেক মুস্তাক পাড়া বাজার উত্তর পশ্চিম মাঝঘাটের একটা যে চর বিদ্যমান আছে আপনারা জানেন সবাই, সেখানে একটি ডাকাত গ্রুপ তারা ডাকাতের উদ্দেশ্যে পরিকল্পনা করছে এরকম একটা ইনফরমেশন আমাদের কাছে আসে। সেই লক্ষ্যে আমাদের র‍্যাবের র‍্যাব 15-র একটি চৌকস আভিযানিক দল গতকাল রাতে একটা অভিযান পরিচালনা করে। অভিযানটি রাত আনুমানিক 2:10 সময় নাজিরার টেকে একটা অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে আমরা 7 জন জলদস্যুকে বা ডাকাতকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এখানে আমি উল্লেখ করতে চাই যে এখানে আমাদের কাছে তথ্য ছিল 10 থেকে 12 জন, যখন তারা র‍্যাবের উপস্থিতি টের পায় তারা যখন দৌড়ে পালানোর চেষ্টা করে সেই পালানোর মুহূর্তেই আমরা 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এখানে আই বিলিভ যে আপনারা সবাই মঞ্জু ডাকাতের নাম শুনেছেন, সেই ও একটা ডাকাত গ্রুপের সদস্য মানে মূল হোতা বা সর্দার, সে মঞ্জু সহকারে আমরা 7 জনকে ধরতে সক্ষম হই। আমরা উক্ত অভিযানে তাদের কাছ থেকে 3টি দেশীয় তৈরি বন্দুক, 4 রাউন্ড কার্তুস, 3 রাউন্ড অ্যামুনেশন, 2টি কিরিচ, 2টি সুইচ গিয়ার চাকু, 2টি টর্চ লাইট এবং 7টি বাটন মোবাইল সহকারে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমি এখানে আমাদের যে মঞ্জু ডাকাত আপনারা সবাই তার সম্পর্কে শুনেছেন, তার সম্পর্কে জানেন এবং বিভিন্ন সময় পত্রপত্রিকায় তার নামে এসেছে। এখন পর্যন্ত তার নামে আমাদের কাছে আমাদের তথ্য অনুযায়ী বিভিন্ন সময় তার নামে বিভিন্ন এসে 9টি মামলা। সে একজন জলদস্যু সর্দার, মূলত সে এখানে আরেকজন, সে মাঝে মাঝে যায় ডাকাতি করার জন্য, বাট তার আরেকজন সেকেন্ড ইন কমান্ড বাহার তাকে মূলত সে পাঠায়, বাট সে স্থলে থেকে এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। বাহার মূলত অপারেশনগুলো পরিচালনা করে থাকে সাগরে নৌকা যোগে ডাকাত দলদেরকে নিয়ে জেলেদের উপর হামলা করে থাকে। এছাড়াও এখানে মাকসুদ নামে একজন আছে, যিনি ডাকাত দলের যে ডাকাতদের সরবরাহ করে থাকে, তিনি শুধু কক্সবাজারেই না, আমাদের কাছে ইনফরমেশন আছে তিনি বাঁশখালী বলেন, চিটাগাং এরিয়াতে বলেন, আমাদের কক্সবাজার মহেশখালী এরিয়াতে বলেন, এই জায়গার যে বিভিন্ন ডাকাতি দলের যে সদস্য প্রয়োজন হয় সেই সদস্য সরবরাহের সাথে সে জড়িত। এখানে আরেকজন রয়েছে রাশেদ, রাশেদ হচ্ছে এই ডাকাত দলের নৌকা সরবরাহ করে থাকে, নৌকা যে প্রয়োজন হয় সে নৌকাটা রাশেদ সরবরাহ করে থাকে।